আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চোখ খুললেও শঙ্কামুক্ত নন। চোখ খুলছেন, কথা বলছেন, কিন্তু ক্রিটিক্যাল স্টেজই বলবো এখন। উইথ হাই সাপোর্ট এবং আইএবিপিতে উনি আছেন, স্টেডিলি ইমপ্রুভ করছে। হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি পারমিতা হে। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের যে কোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টকে তুলে দিলেন জাতীয় পতাকা। নায়িকা দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়ে কারা কর্তৃপক্ষকে দুষলেন বেগম জিয়া, বললেন আগের তারিখে তিনি প্রস্তুত থাকলেও আনা হয়নি। আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ সরকারের। উচ্চমূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমানোর দোহাই প্রতিমন্ত্রীর, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের। দুদকের হটলাইন 106-এ অভিযোগের অনুসন্ধানে মিলল বিমান ও সিভিল এভিয়েশনের 19 খাতে দুর্নীতির খোঁজ। প্রতিমন্ত্রীর হাতে প্রতিবেদন, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন উচ্ছেদ অভিযানে আজও বাধা। টাস্কফোর্স সদস্যরা প্লাস্টিক কারখানায় প্রবেশ করার পর বাইরে থেকে ব্যবসায়ীদের তালা, বিক্ষোভ। ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দিয়েছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা। সন্ধ্যায় তাকে পর্যবেক্ষণের পর এ কথা জানানো হয়, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চোখ খুলেছেন, সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ডাকে, যদিও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে। বিকেলে ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। চোখ খুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাড়া দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ডাকে, তবে তিনি শঙ্কামুক্ত এমনটি এখনও বলছেন না চিকিৎসকরা। রোববার সন্ধ্যায় ব্রিফিং করে তার সবশেষ অবস্থা জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে। উনি পা নাড়াচ্ছেন, বলতেছেন, কথাবার্তা চেষ্টা করতেছেন, কথাবার্তা সজলকে বসতে তো এখন এই অবস্থায় উনি আছেন। তা আমরা আরো কিছুক্ষণ দেখবো এই হেমোডাইনামিক স্টেবল, যদি স্টেবিলিটি যদি আইবিপি মেশিন দেয় কিছুক্ষণ স্টেবল থাকে, তাহলে আমাদের সিদ্ধান্ত দুইটা হবে যে আমরা হয়তো মেডিকেল থেরাপি দিয়ে যেতে পারি অথবা বাইপাস, নেক্সট হয়তো অন্যান্য যে নালীগুলা ব্লক আছে সেইগুলা খুলে দেওয়ার জন্য হয়তো বা বাইপাস করতে পারি। ইতিমধ্যেই সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল পর্যবেক্ষণ করেছেন ওবায়দুল কাদেরকে। দলটি এর আগে সন্ধ্যা 7:30 পৌঁছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পর্যবেক্ষণ শেষে তারা ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেবার পরামর্শ দেন, যদিও এর দেড় ঘন্টা আগে সন্ধ্যা 6টার দিকে দেশের চিকিৎসকরা বলেছেন এখন ওবায়দুল কাদেরের যে শারীরিক অবস্থা তাতে তাকে এখনই সিঙ্গাপুর যাত্রার ধকল দেওয়া ঠিক হবে না। তারা যদি কোনো কমপ্লিকেশন হলে প্লেনে, এয়ার অ্যাম্বুলেন্সে কমপ্লিকেশন হলে সেটা ফেস করার মতো বা ট্যাকেল করার মতো তাদের সে প্রযুক্তি বলেন, সে ম্যান পাওয়ার বলেন, সেই ধরনের এক্সপার্টাইজ বলেন, সেটা যদি থাকে তখন কেবল আমরা অ্যালাউ করব। বিকেলে ওবায়দুল কাদেরকে দেখতে রাজশাহী থেকে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। প্রায় পৌনে এক ঘন্টা অবস্থান করেন হাসপাতালে, এরপর পরই হাসপাতালে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার ভোরে হঠাৎই শ্বাসকষ্ট দেখা দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। পরে বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় আইসিইউতে। পরীক্ষা নিরীক্ষার পর হার্টে 3টি ব্লক ধরা পড়লে নেওয়া হয় সিসিইউতে। অন্য কোথাও মুভ হইতে পারে যদি ডাক্তার সেটা নির্দেশনা দেন অথবা পরামর্শ দেন, এইভাবে ওরা এখন কাজ করছে। এখন সমস্যা নেই, এখন ফিটনেস কমফর্ট। তাকে আমরা বিদেশে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। 2016 সালে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের। এছাড়া তিনি পরপর 2 মেয়াদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার আজহার লিমন, আমরা চলে যাচ্ছি তার কাছে। লিমন, রাব্বি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখনো শঙ্কামুক্ত নন। ঠিক এই মুহূর্তে সিঙ্গাপুর এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে মিটিং চলছে। আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে কার্ডিওলজিস্ট আলী আহসানের নেতৃত্বে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন এবং তারা মিটিং করছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এয়ার এভিয়েশন ইনটেনসিভিস্ট ডাক্তার ট্যান কিয়াং শ্যানের সঙ্গে। তারা আসলে এখন সিদ্ধান্ত পৌঁছতে পারেনি। মিটিংয়ে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়াও রয়েছেন। তিনি আমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছেন যে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ওবায়দুল কাদের চিকিৎসার জন্য ওনাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে কিনা। তবে ওই মিটিং থেকে বেরিয়ে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান এমপি উনি আমাদেরকে জানিয়েছেন যে সিঙ্গাপুরের যে চিকিৎসক দল এসেছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের, তারা ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার ব্যাপারে মত দিয়েছেন। তো আসলে শুধু তারা মত দিলে হবে না, দুই পক্ষের একটা চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে আসলে সিদ্ধান্ত হবে যে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে কিনা। মিটিংটা এখনই চলছে। আপনাকে জানিয়ে দিতে পারি যে এর আগে যেটি চিকিৎসকরা কয়েক ঘন্টা আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে ওনার অবস্থা ওনাদের ভাষায় হেমোডাইনামিক স্ট্যাটাসে রয়েছে, যেটিকে ওনারা বলছেন যে বিশেষ যে প্রেশার নিয়ন্ত্রণে রাখার যে যন্ত্র সেটি দেবার পর ওনার শ্বাস প্রশ্বাস উনি নিতে পারছেন, নড়াচড়া করতে পারছেন, চোখ নাড়াচাড়া করতে পারছেন, চোখ খুলছেন। তো এই অবস্থা আসলে আমরা যতদূর জানতে পেরেছি গেল 4 থেকে 5 ঘন্টা যাবত ওনার এই অবস্থা রয়েছে। এরকম অবস্থায় আসলে ওনারা জানিয়েছিলেন আগেই যে অবস্থা যদি এরকমভাবে অপরিবর্তিত থাকে, শ্বাস প্রশ্বাস কিংবা উনি নড়াচড়ার যে সিমটমগুলো এগুলো যদি চলতে থাকে, তাহলে ওনাকে চিকিৎসার যে পরবর্তী ধাপ বাইপাস কিংবা থেরাপি কিংবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেটি হতে পারে। তবে এই আলোচনা আসলে এখনো চলছে। তারা আসলে বের হলে আমরা চূড়ান্তভাবে জানতে পারবো যে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাপারে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যারা দীর্ঘদিনের সহকর্মী, তাদের যারা নেতাকর্মী তৃণমূল, তারাও কিন্তু এখানে আছেন রাত জেগে। এছাড়া আমরা আরেকটি খবর পেয়েছি বিএনপির যিনি মহাসচিব উনিও কিন্তু এখানে আসবেন, তার নেতৃত্বে একটি দল এখানে আসবেন ওবায়দুল কাদেরকে দেখতে। তো রাব্বি, এই ছিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন রিপোর্টার আজহার লিমন। অন্য প্রসঙ্গ, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টের হাতে জাতীয় পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি সেনাবাহিনীর উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। রাজশাহী থেকে ফেরদৌস লিপি রিপোর্ট। দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট 7, 8, 9 ও 10 সদস্যদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী খোলা জিপে করে সশস্ত্র বাহিনীর সবচেয়ে এই বড় শাখা সুসজ্জিত প্যারেড পরিদর্শন করেন। পরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 4টি ইউনিটকে সশস্ত্র বাহিনীর বীরের প্রতীক জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেনা সদস্যদের দেশের জন্য যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পবিত্র সংবিধান ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। সরকার আধুনিক ও চৌকস সেনাবাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীতে নতুন নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেড প্রতিষ্ঠা সহ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটা আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আমাদের সরকার বদ্ধপরিকর। এজন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের সরকার শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আমরা দেশ পরিচালনা করে যাচ্ছি। এই সময় 21 জাতীয় সংসদ নির্বাচনে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
রণাঙ্গনে সশস্ত্র বাহিনীর মর্যাদার প্রতীক জাতীয় পতাকা পাওয়া এসব বীর সেনারা ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের সর্বোচ্চ আস্থায় নিয়োজিত করবে এমন প্রত্যাশার কথাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পরে সেনা সদস্যদের বিশেষ নৈপুণ্য, লাঠি খেলা সহ নানা কসরত উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ আগত অতিথিরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, রাজশাহী। আদালতে আসার জন্য প্রস্তুত থাকার পরও 20 ফেব্রুয়ারি বেগম জিয়াকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। আজ নাইকো মামলায় হাজির হয়ে একথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে মামলা থেকে অব্যাহতি চান আসামিপক্ষের আইনজীবীরা। দুদকের আইনজীবী বলেন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, অব্যাহতির সুযোগ নেই। এদিন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন দুপক্ষের আইনজীবী। ঘুমিয়ে আছেন এখনো পর্যন্ত, ঘুমিয়ে ঘুম থেকে তিনি উঠেন নাই। ঘুম থেকে না ওঠায় বেগম জিয়াকে আদালতে হাজির করা যায়নি। গত 20 ফেব্রুয়ারি আদালতকে জানিয়েছিল কারা কর্তৃপক্ষ। নাইকো দুর্নীতি মামলায় রোববার আদালতে হাজির হয়ে বেগম জিয়া জানান আদালতে আসার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাকে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। ঘুম থেকে না ওঠায় আদালতে নেওয়া যায়নি এমন তথ্য সঠিক নয় বলেও জানান তিনি। এরপর শুরু হয় নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি। দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে শুনানিতে মামলা থেকে অব্যাহতি চান আসামিপক্ষের আইনজীবীরা। এটা একটা ভয়েড অ্যাব ইনিশিও, একটা নালিটি, একটা অচল মামলা, এবং এই মামলায় সকলকে অব্যাহতি দেওয়ার জন্য আমি আদালতের কাছে আবেদন করেছি। দুদকের আইনজীবী বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বেগম জিয়া সহ আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে, অব্যাহতি পাওয়ার সুযোগ নেই। তারা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট না করে ইচ্ছামতো একটা চুক্তি করেছিলেন। আমরা আশা করছি বেগম খালেদা জিয়ার পক্ষে আগামী তারিখে যুক্তিতর্ক শেষ হলে মাননীয় আদালত এই মামলায় চার্জ গঠনের বিষয়ে একটি আদেশ প্রদান করবেন। আগামী 19 মার্চ নাইকো মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের 14,777 কোটি টাকার ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে 2007 সালে মামলাটি করে দুদক। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ, দাবি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর। বললেন নাগরিক সচেতনতায় কমবে ক্ষয়ক্ষতি। আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই মধ্যে আবাসিক সহ সব ধরনের গ্রাহকের জন্য গড়ে 66% দাম বাড়ানোর প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠিয়েছে গ্যাস বিতরণ প্রতিষ্ঠানগুলো। আগামী সপ্তাহে হতে যাচ্ছে দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন উচ্চ মূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমাতেই নেওয়া হয়েছে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ। তবে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্যাব। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। গেল বছর উচ্চ মূল্যের এলএনজি আমদানিকে কেন্দ্র করে শুরু হয় গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড়। সে অনুযায়ী গত জুনে গণশুনানিও করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে নির্বাচনের মাত্র 2.5 মাস আগে গত 16 অক্টোবর বিইআরসির আদেশে গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সে আদেশের মাত্র 5 মাসেরও কম সময়ের মধ্যে আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে আবারও গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। বিতরণ প্রতিষ্ঠানগুলোর আবেদনে সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 66% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে আবাসিকে 1 চুলার জন্য 750 থেকে বাড়িয়ে 1,000 টাকা আর 2 চুলার ক্ষেত্রে 800 থেকে বাড়িয়ে 1,200 টাকা করার আবেদন করা হয়েছে। অন্যান্য গ্রাহকদের ক্ষেত্রে খাতভেদে 17 থেকে 158% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। এসব আবেদনের ওপর গণশুনানি চলবে 11 থেকে 14 মার্চ পর্যন্ত। এলএনজি আসছে তো 500 MMCF ঢুকে গেছে, এটাতে কিছুটা প্রাইস আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করতে চাই। রিঅ্যাডজাস্টমেন্ট যে করবো তারপরও ভর্তুকি করতে হবে, কারণ কস্টলি, এক্সপেন্সিভ তো আমাদের জন্য। আমি মনে করি এখনও আমাদের কম্পেয়ার টু ইনকাম লেভেল এখনও প্রাইসের দিক দিয়ে আমরা অনেক কাজ করতে হবে। তবে দাম বাড়ানোর আবেদন নাকচের মাত্র 5 মাসের মাথায় আবারও বিইআরসির গণশুনানির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। মানুষের পণ্য বা সেবা
ক্রেতাকে দেওয়ার পরেই তার কাছে মূল্য দাবি করা যায় না, ক্রেতাকে দেওয়ার আগে মূল্য দাবি করা যায় না। এখন পর্যন্ত 750 mm সেফটি গ্যাস রেগুলার সরবরাহ হয় না, এরপরে আবার 750 সরবরাহ হবে, এরকম অজুহাতে দাম নিয়ে পুনর্নির্ধারণের প্রস্তাব গ্রহণ করা পিয়ার্সের এক্তিয়ার বহির্ভূত। সবশেষ 2017 সালের মার্চে গ্যাসের দাম গড়ে প্রায় 23% বাড়ানো হয়। ফারুক ভূঁইয়া, রবি, সময় সংবাদ, ঢাকা। দুদকের হটলাইন 106-এ অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান মিলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 8টি খাতে দুর্নীতির সন্ধান, এছাড়াও সিভিল এভিয়েশনের 11টি খাতে দুর্নীতির খোঁজ মিলেছে। দুপুরে বিমান প্রতিমন্ত্রীর হাতে এ বিষয়ে একটি রিপোর্ট হস্তান্তর করেন দুদকের কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। প্রতিমন্ত্রী জানান, দুর্নীতিতে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। নানা বদনাম আর লোকসানকে সঙ্গে নিয়েই উঠছে বিমান। অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতির পাশাপাশি সম্প্রতি যোগ হয়েছে বিমান ছিনতাইয়ের চেষ্টা, ফেটে যাওয়া চাকা নিয়ে বিমান উড্ডয়ন সহ নানা ছোট বড় দুর্ঘটনা। গত 8ই জানুয়ারি সরকারি 14টি প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে কাজ শুরু করা দুদকের 14টি আলাদা দল এরই মধ্যে হানা দিয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাতে। গত 1 ফেব্রুয়ারি তারা দুর্নীতি অনুসন্ধানে পরিদর্শন করে সিভিল এভিয়েশন কার্যালয়ে। তারই অংশ হিসেবে এবার বিমান মন্ত্রণালয়ে এসে এই খাতের দুর্নীতির চিত্র তুলে ধরেন দুদকের কর্মকর্তারা। প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন দুর্নীতির খতিয়ান। আমাদের কাছে বিভিন্ন ধরনের যে তথ্য পাওয়া যায়, 106-এ অনেক সময় অভিযোগ আসে, আমাদের কাছে অতীত রিপোর্ট থাকে, এই মন্ত্রণালয় সংক্রান্ত বার্ষিক রিপোর্ট, যেখানে দুর্নীতির সম্ভাবনা বেশি, অর্থাৎ দুর্নীতি অতীতে ঘটেছে এই ধরনের অভিযোগ এবং অভিজ্ঞতাও রয়েছে। সেই ক্ষেত্রগুলো যদি বলি যে বিমান ক্রয় এবং বিমান লিজ খাতে অনেক সময় দুর্নীতি হয়, এইটার দাম বেশি করে এবং যোগসাজশ হয়, অনেক ধরনের উচ্চ মূল্যে জিনিস কিন্তু হয়। দুদকের তালিকায় বিমান বাংলাদেশের দুর্নীতির 8 খাতের মধ্যে রয়েছে বিমান ক্রয় ও বিমান লিজ, গ্রাউন্ড সার্ভিস, কার্গো আমদানি রপ্তানি, এমনকি খাবারের ক্যাটারিং সার্ভিসেও। আর সিভিল এভিয়েশনের ক্রয় খাত, সম্পত্তি ব্যবস্থাপনা, নির্মাণ ও উন্নয়নমূলক কাজ সহ 11 কাজে রয়েছে দুর্নীতি। আমাদের মন্ত্রণালয় থেকে দুর্নীতি বিরোধী সমস্ত কার্যক্রম আমরা অব্যাহত রাখবো, যারাই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, তাদের আইনের আওতা সুপর্দ করা হবে, এই ব্যাপারে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। বিমানে দুর্নীতির প্রতিটি খাতের বিপরীতে 1টি করে সুপারিশ জমা দিয়ে দুদকের হুঁশিয়ারি, দ্রুত পরিস্থিতির পরিবর্তন না হলে ব্যবস্থা নেবে তারা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অভিযানের তৃতীয় দিনেও বাধার মুখে পড়ল রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদে গঠিত সরকারি টাস্কফোর্স। পুরান ঢাকার লালবাগ কেল্লার মোড়ে একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালাতে গেলে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, কোনো বাধাই অভিযান বন্ধ করতে পারবে না। এদিকে আজ 13টি রাসায়নিক কারখানায় গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে টাস্কফোর্স। অব্যাহত অভিযানের অংশ হিসেবে রোববার সকালে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় রাসায়নিক কারখানা ও গুদাম উচ্ছেদে অভিযান শুরু করে সরকারি টাস্কফোর্স। লালবাগের একটি প্লাস্টিক কারখানায় অভিযান চলাকালে প্রধান দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দেয় বিক্ষোভরত শ্রমিকরা। কারখানা না সরানোর দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এ সময় কারখানার ভেতরে আটকা পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ কর্তব্যরত টাস্কফোর্স সদস্যরা। আমরা এখানে পানির সংযোগটা বিচ্ছিন্ন করেছি, কিন্তু বিদ্যুৎ বিভাগের যারা এসেছিলেন তারা গাড়িতে করে মই নিয়ে আসেন, মই দিয়ে উপরে উঠে করতে হয়, তাদের এই বিক্ষুব্ধ জনতা তাদের গাড়িটা নাকি ভেঙে দিয়েছে। এটাকেও আমি সরাসরি বাধাগ্রস্ত বলবো না, তারা একটা দাবি তুলেছেন যেন এটা অচিরে বন্ধ করা হয়, তাদেরকে যেন সময় দেওয়া হয়। পরে লালবাগ থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। বিক্ষুব্ধ শ্রমিকদের সরাতে এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। খুব করেছিল, আমরা তাদেরকে বুঝিয়েছি যে অভিযান চলছে, এটা আপনাদের উপকারের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য, এভাবে তাদেরকে বোঝানোর পরে তারা এলাকায় চলে গেছে। এদিন চকবাজার এলাকায় আরো কয়েকটি গুদাম ও কারখানায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় কয়েকটি রাসায়নিক কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 2 ঘন্টার অভিযান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বাসাবাড়ির বিরুদ্ধে না, আমরা শুধু গোডাউনে ক্ষতিকর দাহ্য পদার্থ যেখানে আছে সেই কারখানা, ঝুঁকিপূর্ণ কারখানা থেকেই শুধু ইউটিলিটি সার্ভিস কাট করতেছে। বাদ বাকি যাদের এই ধরনের গোডাউন আছে আপনারা অনুগ্রহপূর্বক এগুলি সরিয়ে ফেলেন। 20 ফেব্রুয়ারি রাতে চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 71 জন মারা যাবার পরে রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম উচ্ছেদে টাস্কফোর্স গঠন করে সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। সাধারণ নাগরিকদের সচেতনতার অংশ হিসাবে রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফায়ার সার্ভিসের মহড়া পরিদর্শনের পর একথা বলেন তিনি। বলেন, নাগরিকরা সচেতন হলে যে কোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। দেখে মনে হতে পারে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের পর সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে আটকে পড়া কয়েকজন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের বিভিন্ন উপায়ে বের করার চেষ্টা করছেন। না, এটা কোনো ভবনে আগুন লাগার ঘটনা নয়। হঠাৎ করে কোনো বহুতল ভবনে আগুন লাগলে সাধারণ নাগরিকরা কিভাবে সেখান থেকে বের হয়ে আসবে, তারই মহড়া হিসেবে রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস। এই ধরনের দুর্ঘটনায় সাধারণ নাগরিকদের করণীয় কি এবং কিভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ভবন থেকে বের হওয়া সম্ভব, সে বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এদিকে মহড়া পরিদর্শনে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন অনেক স্বয়ংসম্পূর্ণ। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সারা বিশ্বের একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখন ঘূর্ণিঝড়, বন্যা, আরো প্রাকৃতিক দুর্যোগগুলোতে এখন কিন্তু মৃতের সংখ্যা শূন্যতে নামিয়ে আনা হয়েছে। সচেতনতামূলক সেমিনার ওয়ার্কশপ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ এখন একটি ডিজাস্টার রিজিলিয়েন্ট কান্ট্রি হয়েছে। নাগরিকদের দুর্যোগ মোকাবেলায় প্রাথমিকভাবে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দিতেই রাজধানী সহ সারা দেশে এই ধরনের মহড়া আয়োজন করছে ফায়ার সার্ভিস। এই মহড়ার উদ্দেশ্য হলো আপনাদের সচেতনতা করা এবং দুর্যোগ মুহূর্তে আপনারা যেন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এর সাথে হাত মিলিয়ে কাজ করতে পারেন, তার উদ্দেশ্যে এই মহড়াটা আমরা পরিচালিত করেছি। আমরা চাই সবাইকে প্রশিক্ষিত করার জন্য এক্সটিংকুইশন থেকে শুরু করে সব কিছু চালনা আমরা শেখাবো, যন্ত্রপাতি চালনা আমরা এখানে করবো। আমরা এখানে একটা টিম গড়ে তুলতে চাই। ভবিষ্যতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানানো হয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সোয়ারিঘাটে হিমাগারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খেজুর ও ইফতার সামগ্রী জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। সোয়ারিঘাটের চান সর্দার কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ৩০০ বস্তা খেজুর জব্দ করা হয়। এছাড়াও খাবার অযোগ্য বিপুল পরিমাণ ফল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ এসব সামগ্রী আসন্ন রমজান উপলক্ষে মজুত করে রাখা হয়েছিল বলেও দাবি করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সামনে রমজান আসছে, এই রমজান উপলক্ষে আসলে এই পণ্যগুলি ছেড়ে দেওয়ার জন্য একটা পাইতারা চলছিল, তো সেইটা বন্ধ করার জন্য আসলে আমাদের এই অভিযান অব্যাহত আছে, চলছে। এবং আমরা আজ কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে এখানে প্রায় ৩০০-এরও বেশি বস্তা আমার সামনেই কিন্তু এইগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে আজ থেকে প্রায় ৯ মাস আগে। আমরা শুধু একটা ইউনিট মাত্র দেখেছি আর কি, বাকি ইউনিটগুলো দেখলে হয়তো বোঝা যাবে আসলে এটার এক্স্যাক্ট কি অবস্থা। রাতের সময় আরও থাকছে, আগামী ৫ বছর কোনো পাট পণ্য বেচা কেনায় ভ্যাট নেবে না সরকার, জানালেন মন্ত্রী। বিশেষায়িত পাটকল স্থাপনের উদ্যোগ। দলের সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্য হিসেবে শপথ নিল এবং দল বহিষ্কার করল, এমপি পদ বহাল থাকবে বলে মত দিয়েছেন সিনিয়র আইনজীবীরা। তারা বলছেন, সংসদ সদস্য পদ বাতিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বিএনপি পন্থী সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনও একই ধরনের মত দিয়েছেন, তবে শপথ নেয়াকে নৈতিকতা বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ী গণফোরামের দুইজন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে স্পিকারকে চিঠি দিয়েছেন। এমত অবস্থায় তাদের দল থেকে বহিষ্কার করা হলে এমপি পদ যাবে কিনা এ নিয়ে চলছে আলোচনা। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, সুলতান মনসুর মুকাব্বিরের শপথ নিয়ে দায়িত্ব পালনে আইনগত বাধা নেই। দল থেকে তাদেরকে বহিষ্কার করে তাদের সদস্য পদ বাতিল হবে না, তারা সদস্য পদ হিসাবে বহাল থাকবে। দলীয় সিদ্ধান্ত তারা মানতে পারে না মানতে, এবং তাদের যে সিদ্ধান্তটি যে তারা ওথ নেবে, আমার মনে হয় সেই সিদ্ধান্তটি সঠিক, কারণ জনগণ তাদেরকে ভোট দিয়েছে,
সংসদে এসে জনগণের কথা বলার জন্য। একই ধরনের মত দিয়েছেন বিএনপি সমর্থক সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তবে শপথ নেয়াকে নৈতিকতা বিরোধী বলেও মনে করেন তিনি। ঐক্যফ্রন্ট পার্লামেন্টে নাই, সেই কারণে তাদেররা যদি জয়েন শপথ নেন অথবা সংসদ সদস্য শপথ নেন, সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী তাদের সংসদ পদ বাতিল হবে না, এবং তাদেরকে যদি বহিষ্কারও করা হয় তবুও তাদের সংসদ পদ বাতিল হবে না। প্রহসনে নির্বাচন হয়েছে, সেই প্রহসনে নির্বাচনে যখন বৃহৎ দল বিএনপি যাচ্ছে না, সেই ক্ষেত্রে তাদের যদি যাওয়া হয় তাহলে মনে করা হবে যে তারা জাতিসংঘে বিশ্বাসঘাতকতা করেছে। 30 ডিসেম্বরের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের 8 জন সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে গণফোরামের সুলতান মনসুর ধানের শীষ এবং মোকাব্বির খান উদীয়মান সূর্যপতিকে নির্বাচন করেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণফোরাম থেকে নির্বাচিত 2 জন সংসদ সদস্য হিসেবে শপথ নিলে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হবে বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। বিকেলে রাজধানীর মতিঝিলের দলীয় কার্যালয়ে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। আমাদের ব্যক্তিগত বা আমাদের দলের সাথে প্রতারণা হলে আমরা সেটা সহজভাবে নিতে পারতাম, জাতির সাথে প্রতারণার বিরুদ্ধে একটা আন্দোলন হিসেবে নিয়েছি নির্বাচনটাকে। ঠিক ওই একইভাবে যারা আমাদের সাথে থেকে এই ধরনের কাজ করবেন তাদেরকে আমরা সেই একই কাতারে ফেলবো এবং তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই। নির্বাচন কমিশন, সংসদ এবং প্রয়োজনে কোর্টে যাওয়া, এটা যা যা করার দরকার আমরা করব। যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে বর্জনের আহ্বান জানিয়েছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর কামরাঙ্গীর চরে হাজি আব্দুল আউয়াল কলেজের নবনির্বাচিত ভবন ও HSC পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। তথ্য প্রযুক্তির ভালো দিকগুলো ব্যবহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম। এ সময় নিজেদের আরও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতিও আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে সরকার একটি উন্নত রাষ্ট্র গড়তে চায় বলে মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। গণতন্ত্রকে বাদ দিয়ে কেবলমাত্র উন্নয়ন হয় না, যারা গণতান্ত্রিক পথে বাধার সৃষ্টি করে, নির্বাচন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, নির্বাচনকে না বলে নির্বাচনের থেকে দূরে থাকে এবং গণতান্ত্রিক সমস্ত চর্চা থেকে যারা দূরে থাকে তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় এবং উন্নয়নের বাধার সৃষ্টি করতে চায়। তাদেরকেও আমাদেরকে ঘৃণা করতে হবে, তাদেরকেও আমাদেরকে বর্জন করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্লিজ সবাইকে, জনগণকে এটাই বলেন, আশ্বস্ত করেন আর এটাই বলেন যেন ওনারা এখানে না আসেন, এখানে আসলে অন্য রোগীদেরও চিকিৎসা ব্যাহত হচ্ছে, ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ওনার নিজের জন্য ঝুঁকিপূর্ণ, ইনফেকশন হওয়ার সম্ভাবনা, আর অন্যান্য রোগী যেখানে সিসিইউতে অনেক রোগী আছে আমাদের, তাদেরও কিন্তু আসা যাওয়া থেকে শুরু করে তাদের অ্যাটেন্ডেন্টদের এবং তাদের চিকিৎসার কার্যক্রমও কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা চাই না হসপিটাল সর্বশেষ অবস্থা হলো আমাদের প্রফেসর সৈয়দ আলী আহসান তো একটু আগে বলেছেন যে ওনার সকাল এবং দুপুরের চেয়ে এখনকার অবস্থার উন্নতি হয়েছে, উনি চোখ খুলে তাকান, উনি উত্তর দেওয়ার চেষ্টা করেন, ওনাকে জিজ্ঞাসা করলো পানি খাবেন কিনা, উনি মাথা নেড়ে উত্তর দিয়েছেন এবং হাত পা নাড়ছেন, ওনার প্রস্রাবও হচ্ছে, যেটা দুপুরের দিকে প্রস্রাব বের হওয়াটা একদম বন্ধ হয়ে গেছিল, এখন প্রতি ঘন্টায় 100 সিসি করে প্রস্রাব ওনার বের হচ্ছে, ব্লাড প্রেশার অনেকটা স্টেবল হয়ে আছে, সুতরাং ওনার অবস্থা স্বাভাবিক, যে একটু উন্নতির দিকে যেহেতু আছে এবং উন্নতির ধারা অব্যাহত আছে, সেই জন্য সিঙ্গাপুরের টিমটার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপাতত উনি এখানেই থাকবেন, পরবর্তীতে সময়ের উপর অবস্থার উপর নির্ভর করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ। না বলতে পারেন, 24 ঘন্টা বলতে পারেন, কালকে একটা তো ব্রিফিং দিব আপনারা, আমরা ততক্ষণ অপেক্ষা করি, 24 ঘন্টা কাছে আমরা দোয়া প্রার্থী করে, ভাই ধাক্কা দিয়েন না। Thank you.
ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বললেন তার চিকিৎসক। এতক্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং চলছিল, সরাসরি দেখছিলেন। চট্টগ্রামে আলাদা অভিযানে 700 স্বর্ণের বার সহ চারজনকে আটক করেছে পুলিশ। বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের মিরের সরাইয়ে সোনা পাহাড় এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 60 কেজি ওজনের 600টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 22 কোটি টাকা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়। এর আগে সকালে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় একটি প্রাইভেট কার সহ দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে 11.5 কেজি ওজনের 100টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আগামী 5 বছর নানা ধরনের ব্যাগসহ কোনো পাটপণ্য বেচাকেনায় ভ্যাট নেবে না সরকার। একই সঙ্গে বহুমুখী পাটপণ্য উৎপাদনে বিশেষায়িত কম্পোজিট পাটকল স্থাপনেরও উদ্যোগ নেওয়া হবে। সকালে রাজস্থানের ফার্মগেইটে JDPC-তে এক সভায় একথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। যদিও উদ্যোক্তারা মনে করেন বাড়তি উৎপাদন খরচের কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন তারা। স্বাধীনতার আগে ও পরবর্তী সময়ে বিশ্বে বাংলাদেশের পরিচিতি ছিল সোনালী আঁশের দেশ হিসেবে, কিন্তু পলিথিন ও প্লাস্টিক পণ্যের বিকাশে ধরে রাখা যায়নি সেই অবস্থান। বর্তমানে বিশ্ব বাস্তবতায় পরিবেশ বান্ধব হিসেবে আবারও পাটের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। এরই মধ্যে খাদ্যশস্য ও চিনি মোড়কজাত করার জন্য পাটের বস্তা ব্যবহারের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি বছরই পলিথিন ও প্লাস্টিক পণ্যের ব্যবহার 80% কমানোর ঘোষণা দিয়েছে EU-ভুক্ত দেশগুলো। দেশেও বিভিন্ন খাদ্যশস্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তারপরও নানা সীমাবদ্ধতায় সম্ভাবনার সবটুকু কাজে লাগানো যাচ্ছে না বলে জানান উদ্যোক্তারা। গত বছর আমরা ক্লাসিক্যাল হ্যান্ডমেড 450 টন কালার সুতা কিনেছি, কিন্তু এই কালার সুতার ডাইং এর ফ্যাক্টরিও কিন্তু খুবই কম। ফ্যাব্রিক আমাদের দেশে যেখানে স্যার 28 টাকা স্যার প্রতি গজের জন্য নিচ্ছে, ইন্ডিয়াতে স্যার সেটা খরচ পড়ছে 11 থেকে 11.5 টাকায়, যে কারণে আমরা কম্পিটিটিভ পারছেন। আমাদের টোটাল কস্টিং এ দেখা যাচ্ছে যে 25 থেকে 30% বেশি হয়ে যাচ্ছে। বর্তমানে শুধুমাত্র বহুমুখী পাট পণ্যের অভ্যন্তরীণ ও রপ্তানি মিলিয়ে বাজার প্রায় 800 কোটি টাকা। প্রতি বছর দেশে উৎপাদিত হচ্ছে প্রায় 30 লাখ টন পাট কাঠি, যা থেকে 2500 কোটি টাকার চারকোল উৎপাদন করা সম্ভব। এ অবস্থায় পাট পণ্যের বাজার সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন বস্ত্র ও পাট মন্ত্রী। পাট হলো কৃষি পণ্যের উপর সাধারণত ভ্যাট থাকে না, সুতরাং পাটকে আরও আকর্ষণীয় করতে হলে এখন পর্যন্ত ভ্যাট মুক্ত আছে, আগামীতে যাতে ভ্যাট মুক্ত থাকে সেই ব্যবস্থার জন্য আমি জোর প্রচেষ্টা চালাবো। বর্তমানে শপিং ব্যাগ, ফ্লোর কাভারিং, হোম টেক্সটাইল সহ 280 ধরনের পাট পণ্য উৎপাদন করছেন প্রায় 700 উদ্যোক্তা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ সহ 10 শিক্ষককে স্বপদে বহাল রাখার আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে তারা, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা সহ 10 শিক্ষককে পদত্যাগে বাধ্য করেছে কর্তৃপক্ষ। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে কলেজের 10 শিক্ষককে স্বপদে বহাল রাখার দাবি জানান তারা। পরে সন্ধ্যায় কলেজের সভাপতি আব্দুল কাদের মোল্লা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি এখনই নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর, জানালেন চিকিৎসক। পরামর্শ করা হয়েছে মাউন্ট এলিজাবেথের প্রতিনিধিদের সঙ্গেও। দেশের যে কোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টকে তুলে দিলেন জাতীয় পতাকা। নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়ে কারা কর্তৃপক্ষকে দুষলেন বেগম জিয়া, বললেন আগের তারিখে তিনি প্রস্তুত থাকলেও আনা হয়নি। আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ সরকারের। উচ্চমূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমানোর দোহাই প্রতিমন্ত্রীর, যুক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের। এবং দুদকের হটলাইন 106-এ অভিযোগের অনুসন্ধানে মিলল বিমান ও সিভিল এভিয়েশনের 19 খাতে দুর্নীতির খোঁজ। প্রতিমন্ত্রীর হাতে প্রতিবেদন, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।